বন্ধুরা, এই ধরনের ফটো এডিটিং কিভাবে আপনি আপনার নাম দিয়ে বানাবেন, আজকের ভিডিওটিতে আমি আপনাদের তা দেখাতে চলেছি। বন্ধুরা, আপনি যদি জেনে না থাকেন কিভাবে নাম দিয়ে ভাইরাল হওয়া এই ধরনের সুন্দর সুন্দর ফটো এডিটিং করতে হয়, তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর জেনে নিন কিভাবে আপনি আপনার বা অন্য যে কোনো কারোর নাম দিয়ে এই ধরনের ফটো এডিটিং করবেন। হ্যালো ফ্রেন্ড, আমি পবিত্র, শুরু করছি পাপটেক চ্যানেলের আজকের নতুন ভিডিও। তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে ভিডিও নিচে যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করে এইভাবে বেল আইকন অন করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তার সাথে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে দেবেন এই ধরনের ভিডিওর পাশে থাকার জন্য। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের প্রথম কাজটি হবে আপনার মোবাইলের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে সার্চের ওপর ক্লিক করে PIXCL পিক্সেল LAB পিক্সেল ল্যাব লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনার সামনে এরকম একটি অ্যাপ চলে আসবে, এই অ্যাপটি ডাউনলোড করে ফোনে ইনস্টল করে নেবেন। এরপর আপনারা এখান থেকে বেরিয়ে এসে আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে সার্চ অপশনের ওপর ক্লিক করে URBAN আরবান জঙ্গল GUNGLE জঙ্গল FONT ফন্ট আরবান জঙ্গল ফন্ট লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। এই পেজে সবার প্রথমে আরবান জঙ্গল ফন্ট thefont.com নামে একটি অপশন দেখতে পাবেন, এর ওপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। এই পেজটিকে এরকমভাবে জুম করবেন, এরকমভাবে জুম করলে ডান দিকে ডাউনলোড নামে একটি অপশন দেখতে পাবেন, এর ওপর ক্লিক করে আবারও ডাউনলোডের ওপর ক্লিক করে আরবান জঙ্গল ফন্টটি জিপ ফাইল আকারে আপনার ফোনে ডাউনলোড করে নেবেন। এখানে আমি আমার গুগল ক্রোমের ডাউনলোড অপশানে গিয়ে দেখতে পাচ্ছি জিপ ফাইলটি আমার ফোনে সফলভাবে ডাউনলোড হয়ে গেছে। এবার এই জিপ ফাইলটিকে ওপেন করতে হলে এখান থেকে বেরিয়ে এসে আপনার ফোনের ফাইল ম্যানেজারটি খুলে নিয়ে ফোন স্টোরেজটি ওপেন করে এই ফোন স্টোরেজের মধ্যে ডাউনলোড ফাইলটি ওপেন করে এখান থেকে আরবান জঙ্গল জিপ ফাইলটি এইভাবে খুঁজে বার করবেন। এখানে আমার মোবাইলের ডাউনলোড অপশনে আরবান জঙ্গল জিপ ফাইলটি দেখতে পাচ্ছেন, যেটি আমি একটু আগে গুগল ক্রোমে ডাউনলোড করেছিলাম। আপনারা আপনাদের ফোন মেমোরির ডাউনলোড অপশনের ভিতরে গিয়ে জিপ ফাইলটি এইভাবে খুঁজে নেবার পর ওপরে ক্লিক করবেন। এর ওপর ক্লিক করলে স্টার্ট এ ডিকম্প্রেস নামে একটি অপশন আসলে এর ওপর ক্লিক করবেন। কোনো কোনো ফোনে এক্সট্রাক্ট নামে অপশনটি আসতে পারে, যার যেরকমই অপশন আসুক না কেন এর ওপর ক্লিক করবেন। এরপর এইভাবে ওপরের দিকে এসে দেখবেন আরবান জঙ্গল নামে একটি ফাইল তৈরি হয়ে গেছে। এরপর আপনাকে কয়েকটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিতে হবে, তাই আবারও গুগল ক্রোমটি ওপেন করে বিউটিফুল ভ্যালি লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। এখানে আপনারা অনেক ধরনের সুন্দর সুন্দর ভ্যালির ছবি দেখতে পাবেন। এখান থেকে আপনি যে ছবিটি ডাউনলোড করতে চান সেই ছবির ওপর ক্লিক করে ফুল সাইজ ইমেজের ওপর ক্লিক করে ছবিটিকে বড় করে এরপর ছবির ওপর কিছুক্ষণ টাচ করে ধরলে ডাউনলোড ইমেজ এর ওপর ক্লিক করলে এইভাবে যে কোনো ব্যাকগ্রাউন্ড ছবি আপনার ফোনে ডাউনলোড করে নেবেন, যার ওপর আপনি আপনার নামটি দিয়ে এডিট করতে চান। এই সমস্ত হয়ে যাবার পর পিক্সেল অ্যাপটি ওপেন করবেন। পিক্সেল অ্যাপটি ওপেন করার পর নিচে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে নিচের অপশানগুলি এরকমভাবে সরালে ফ্রম গ্যালারি নামে একটি অপশন দেখতে পাবেন, এর ওপর ক্লিক করলে আপনার ফোনের গ্যালারি খুলে যাবে। এখান থেকে আপনি যে ছবি একটু আগে ডাউনলোড করেছিলেন সেই ছবিটি এইভাবে সিলেক্ট করবেন। ছবি বেছে নেওয়ার পর আপনার সামনে স্ক্রিনটি এরকম দেখাবে। এখান থেকে আপনি যে সাইজের আকারে ছবিটি করতে চান সেই সাইজটি এখান থেকে বেছে নিয়ে নিচে রাইট অপশনের ওপর ক্লিক করবেন। এরপর আপনার সামনে স্ক্রিনটা এরকম দেখাবে। এখানে নিউ টেক্সট এর ওপর দুবার ক্লিক করে যে নামটি ছবির ওপর দিতে চান সেই নামটি এইভাবে লিখবেন। এইভাবে লিখে ওকে অপশনের ওপর ক্লিক করবেন। এরপর এ নামে একটি অপশন দেখতে পাবেন, এর ওপর ক্লিক করলে
অপশনগুলি এরকমভাবে সরালে ফন্ট নামে একটি অপশন দেখতে পাবেন, এর ওপর ক্লিক করবেন। এরপর আপনাদের কাজ হলো মাই ফন্টের ওপর ক্লিক করা। ক্লিক করলে এরকম আসলে এই ফাইল অপশনের ওপর ক্লিক করবেন। ক্লিক করলে সরাসরি ফোন মেমোরিতে চলে আসব। এরপর যেই ফোল্ডারে আমার আরবান ফন্টটি এক্সট্রাক্ট করলাম সেই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে আরবান জঙ্গলের ওপর ক্লিক করে নিচে অ্যাডেড ডাইরেক্টরি এর ওপর ক্লিক করলে দেখতে পাবো যে আমাদের আরবান ফন্টটি এখানে অ্যাড হয়ে গিয়েছে। এরপর আরবান ফন্টটি সিলেক্ট করে নিচে ওকে অপশনের ওপর ক্লিক করলে দেখতে পাবো যে আমার নামের ফন্টটি এইভাবে চেঞ্জ হয়ে গেছে। এবার আমি চাইলে এই কর্নারের গোল মতন জায়গাটি ধরে টেনে লেখাটিকে এইভাবে ছোট বড় করতে পারি। ছবির ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আমি লেখাটিকে ওপর নিচে ডান দিক বাদিকে এইভাবে সরিয়ে সুবিধা অনুযায়ী যেখানে খুশি অ্যাডজাস্ট করে বসাতে পারি। বন্ধুরা, এইভাবে আপনারা খুব সহজেই নাম দিয়ে ফটো এডিটিং করতে পারেন। সবার শেষে সেভ করতে হলে ওপরে এই আইকনের ওপর ক্লিক করলে সেভ অ্যাজ ইমেজ লেখাটি আসলে এর ওপর ক্লিক করবেন। এরপর এরকম আসলে সেভ অ্যাজ গ্যালারি অপশনের ওপর ক্লিক করে দিলেই এই ছবিটি আপনার গ্যালারিতে সফলভাবে সেভ হয়ে যাবে। এবার আমি আমার ফোনের গ্যালারি ওপেন করব। ফোনের গ্যালারি ওপেন করে দেখতে পাবো যে যে নামটি আমি এডিট করেছিলাম সেই ছবিটি সফলভাবে আমার ফোনের গ্যালারিতে চলে এসেছে। তাহলে বন্ধুরা, এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডের ওপর যে কোনো কারোর নাম দিয়ে এই ধরনের সুন্দর সুন্দর ছবি তৈরি করতে পারেন। তো বন্ধুরা, আশা করব ভিডিওটি আপনাদের কোনো না কোনো উপকারে আসবে। যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।